ওয়েলকাম টু বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই যেন ভারত পে তরফ থেকে একটি নতুন অফার লঞ্চ হয়েছে এবং এই অফারের মাধ্যমে তোমরা দুশো দশ টাকা ইনকাম করতে পারো ক্যাশব্যাক হিসাবে এবং সিলভার কয়েন অথবা গোল্ড কয়েনে তোমরা ইনকাম করতে পারো বা আর্নিং করতে পারো তো কিভাবে কি করতে হবে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো এবং ভারতের মার্চেন্ট যারা এখনো পর্যন্ত তৈরি করনি তারাও কিভাবে করবে সে বিষয়েও তোমাদেরকে জানকারি দেব তারও পাশাপাশি তোমাদেরকে বলে দিই যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও কারণ সমস্ত অফারের আপডেট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম জয়েনের লিঙ্ক দেওয়া থাকবে অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করো অফ পূর্ব সেভেন তো সেখানে বেঙ্গলি আর্নিং ভিডিওর লোগো পেয়ে যাবে জয়েন নামের উপর ক্লিক করে জয়েন হয়ে যাও তার আগে তোমাদেরকে প্রথমেই বলে দিই ভারত পে তরফ থেকে দু দুটো অফার চলছে এক হচ্ছে তোমাকে একটি সিলভার গোল্ড কয়েন বা এক গ্রাম গোল্ড কয়েন অথবা তোমাকে পাঁচ গ্রাম গোল্ড কয়েন এই ধরনের কিছু দেবে তো কিভাবে পাবে তোমরা যদি তোমার ভেরিফাইড। ভারত মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি তুমি ডিসেম্বর মাসে তিরিশটার মতন পেমেন্ট অ্যাকসেপ্ট করো তাহলে তুমি সেটা পেতে পারো এবং তুমি কনফার্ম পাবে কিনা সেটা বলা যাবে না কারণ প্রথম এক লাখ কাস্টমারকেই দেবে সেটা তো এটা যে দিচ্ছে সেটার প্রুভও আছে আমাদের কাছে কোনো অসুবিধা নেই টেলিগ্রামে চাইলে আমি পাঠিয়ে দিতে পারি তো অনেকেই পাচ্ছে এটা কারণ ডিসেম্বর মাস পুরো এক মাসে তোমাকে মাত্র তিরিশটা পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে তিরিশ জন ইউনিক কাস্টমারের কাছ থেকে তো অনেকেই সেটা করে ফেলতে পারবে এবং যারা করে ফেলতে পারবে তারা সিলভার অথবা গোল্ড কয়েন তোমরা লাকিলি পেয়ে যাবে তো এটা তো তোমাদের আলাদা অফার এবার যে মেন অফার সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দুশো দশ টাকা দশ পে দুশো নামে অফার লঞ্চ করেছে তারা সেখানে টোটাল দুশো দশ টাকা তোমরা পাবে তো কি করতে হবে তার জন্য প্রথম দিন তোমাকে দুটো পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং তারপরে দুটোর থেকে একটা বেশি তিনটে চারটে পাঁচটা এভাবে প্রতিদিন তোমার ইউনিক ট্রানজ্যাকশানের পরিমাণ বাড়াতে হবে এবং তাহলে তুমি পার ডে একুশ টাকা একুশ টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবে অনেক সময় ক্যাশব্যাক ইনস্ট্যান্ট দিচ্ছে এবং অনেক সময় কিছুদিন পরে দিচ্ছে অনেককে আবার পাঁচ টাকা ক্যাশব্যাক দিচ্ছে কিংবা দশ টাকা ক্যাশব্যাক দিচ্ছে তো যাদেরকে পাঁচ দশ দিচ্ছে তারা ট্রানজাকশনের অ্যামাউন্ট বাড়িয়ে দাও অথবা তোমরা ট্রানজাকশনের কাউন্টিং বাড়িয়ে দাও সেক্ষেত্রে তোমাদের ফুল যে একুশ টাকা ক্যাশব্যাক সেটা কিন্তু রিসিভ হতে শুরু করবে তো তোমরা জানো এখানে টোটাল বারো দিন যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা টোটাল দুশো দশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে এবং বারো দিনে যদি তোমরা ইউনিক ট্রানজাকশান করতে থাকো তাহলে তোমার যে তিরিশ টাকা মানে গোল্ড এবং সিলভারের যে কাউন্টিং সেটাও কিন্তু হয়ে যাবে তার পাশাপাশি তোমরা দুটোই কিন্তু করে ফেলতে পারবে এবার যে মেন কথা ভারত পে মার্চেন্ট আইডি তোমরা কিভাবে করবে তোমরা হয়তো জানো অনেকেই যে এর আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে কীভাবে ভারত পে মার্চেন্ট তোমরা করবে সেই ভিডিওতে অলরেডি পুরো ডিটেলসে বলা আছে এজেন্টের নাম্বার কোথায় পাওয়া যাবে সমস্ত ডিটেলস বলা আছে তবুও আমি ভিডিওর ডেসক্রিপশনে যেই ভিডিও তোমরা দেখছো এর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো তো যারা এখনও ভারত পেয়ে মার্চেন্ট করো তার আগে সেই ভিডিওকে দেখে নাও তারপরে এই ভিডিওকে অ্যাপ্লাই তাহলে তোমরা পুরো ডিটেলসে বুঝে যাবে এবং টেলিগ্রামেও দিন আগে আমি দিয়েছিলাম ভারতের মার্চেন্ট আইডির নাম্বার তো সেই মার্চেন্ট যে আইডি করে তার নাম্বার আমি আবারও দিয়ে দেবো তো তোমরা জানো ভারতের মার্চেন্ট আইডি করতে বেশি টাইম লাগে না জাস্ট তুমি যা যা নিজের সেলফ ক্রিয়েট করে নেবে এবং তুমি বলে দিবে যে তোমার মার্চেন্ট যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার আর তোমার কোন ব্যাংক। এই দুটো জানকারি দিলেই তারা তোমার কাছে ওটিপি সেন্ড করে তোমাকে ভেরিফাই করে দেবে ইনস্ট্যান্ট দু মিনিটের মধ্যে আরও একটা কথা এখানে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকসেপ্ট হবে না শুধুমাত্র ফিজিক্যাল ব্যাঙ্কে অ্যাকসেপ্ট হবে তো যাদের কাছে ফিজিক্যাল স্টেট ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক এই ধরনের কোনো ফিজিক্যাল যেগুলো ব্রাঞ্চ আছে সেই সব ব্যাঙ্ক যদি থাকে তোমরা সেই ব্যাঙ্ক দিয়ে করো অনেকের আবার কী আছে যারা নিজে নিজে ভারত মার্চেন্ট করতে গিয়েছিলে তারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে করেছিলে তো সেই অ্যাকাউন্ট আর কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না পেটিএম নাম্বার সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই তোমার যদি অন্য কোনো নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে খুলে সেই নাম্বারে তোমার ব্যাঙ্ক নেই কিন্তু সেই নাম্বারে খুলেও কিন্তু তোমরা করতে পারো যেমন কথার কথা ধরো আমার যে মেন নাম্বার যেখানে আমার পেটিএম ব্যাঙ্ক আছে অন্য ফিজিক্যাল ব্যাঙ্ক আছে ধরো আমার অ্যাক্সিস ব্যাঙ্ক আছে একটা অ্যাকাউন্টে কিন্তু সেই অ্যাকাউন্টে আমি ভারত পে খুলেছি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে তো আমি তো সেই নাম্বারটা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমার তো ফিজিক্যাল ব্যাঙ্ক শুধু ওই নাম্বারেই আছে অ্যাক্সিস ব্যাঙ্কটা আমার ওই নাম্বারেই আছে এবার আমি কি ভারত পে মার্চেন্ট করতে পারবো না অবশ্যই পারবো কি করব আমার অন্য কোনো নাম্বার যে নাম্বারে আমার কোনো ফিজিক্যাল ব্যাঙ্কই নেই কোনো ব্যাঙ্কই নেই ধরো আমার বাবার নাম্বার কিংবা অন্য কোনো কাকুর নাম্বার নিলাম সেই নাম্বারে আমি খুললাম খুলে জাস্ট আমি ব্যাংক লিঙ্ক করে দিলাম আমার নাম্বার সুতরাং তোমাকে যে এটা বা জরুরি না যে তোমার যে ব্যাংকে যে নাম্বারে ফিজিক্যাল ব্যাঙ্ক আছে সেই নাম্বারেই খুলতে হবে যদি তোমার সেটা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হয়ে যায় কোনো অসুবিধা নেই তুমি অন্য নাম্বার দিয়ে খুলো একই প্রসিডিওর করো তুমি ভেরিফাই করো এজেন্টকে তুমি ক্যাশব্যাক পাবে তোমার সেই নাম্বারে কোনো অসুবিধা নেই তোমরা আরও জানকারির জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও এবং এই ভারতের যে ক্যাশব্যাক সেটাও কিন্তু রিসিভ হচ্ছে এবং ইনস্ট্যান্ট রিসিভ হচ্ছে অনেকের এবং অনেকের কিছু মিনিট পরে কিংবা আধ ঘন্টা এক ঘন্টা পরেও রিসিভ হচ্ছে তো তোমরা ট্রানজ্যাকশান করতে থাকো আর এজেন্ট আমার সাথে কথা হয়েছে কারণ এজেন্ট যদি তোমার নাম্বার ভেরিফাই করে তো পার ভেরিফিকেশনের জন্য দশ টাকা করে পাবে এজেন্ট সুতরাং এজেন্টের নিজেরই তারা আছে তোমাকে করে দেওয়ার জন্য এবং তাদের যে টার্গেট থাকে সেই টার্গেট পূরণ করারও একটা ব্যাপার থাকে সুতরাং এজেন্ট তোমাকে বেশি কথা জিজ্ঞাসা করবে না তোমার ভেরিফাই করে দেবে কোনো অসুবিধা নেই কোনো টাকা পেমেন্ট করবে তোমরা পেমেন্ট করবে না সম্পূর্ণ ফ্রি যদি করে দেয় তাহলেই করবে আদারওয়াইজ করবে না তো তোমরা দেখে নাও বাকি যা যা ক্রাইটেরিয়া আগের ভিডিওতে সমস্ত ডিটেলসই বলা আছে তোমরা করে নিয়ে তোমাদের যে কাজ সেটা করে নাও